খেলার খবর খবর নিয়ে মাঠে মাদানে লগইন করছি আমি সাবরিনা চৌধুরী আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-20 তে বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেল টাইগাররা মিরপুরের স্বাগতিকদের দেয়া 156 রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র 94 রানে অল আউট হয় আফগানিস্তান টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশকে শুরুতে হতাশ করেছে অভিষিক্ত মুমিন শাহরিয়ার নাঈম শেখ ও সাকিব আল হাসান অধিনায়ক মাহমুদউল্লাহ পারেননি ইনিংস বড় করতে তবে ক্যারিয়ারের পঞ্চম 50-তে একাই লড়েছেন লিটন দাস 44 বলে 60 রান করেন তিনি সঙ্গে আফিফের 25 রানে 8 উইকেটে 155 রান তোলে বাংলাদেশ জবাবে কখনোই জয়ের পথে ছিল না আফগানিস্তান শুরুতে নাসুম আহমেদের বোলিং তোপে পড়ে সফরকারীরা প্রথম চার ব্যাটারকে ফিরিয়ে আফগান ইনিংসে ধস নামান নাসুম মাঝে নাজিমুল্লাহ জাদরানের 27 রানের প্রতিরোধ গড়লেও বড় হার এড়াতে পারেনি আফগানিস্তান শনিবার সিরিজের দ্বিতীয় ও শেষ টি-20-তে মুখোমুখি হবে দুদল কাল থেকে শুরু হচ্ছে নারী বিশ্বকাপের 12তম আসর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ মাউন্ট মঙ্গানুইতে দিবারাত্রির ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7টায় নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের আধিপত্য স্পষ্ট এখন পর্যন্ত মোট 11 আসরে 10 বার চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড অস্ট্রেলিয়া 6 বারের বিপরীতে 4 বার শিরোপা জিতেছে ইংল্যান্ড বাকি 1 বার চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড এবার শিরোপা পুনরুদ্ধারে মিশনে নামবে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল টুর্নামেন্টের অতীত পরিসংখ্যান ভালো না হলেও এবারের আসর নিয়ে আশাবাদী ওয়েস্ট ইন্ডিজ তাই উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে চায় ক্যারিবীয় নারী ক্রিকেট দল টুর্নামেন্টে প্রথম অংশ নিচ্ছে বাংলাদেশ 5 মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগ্রেসরা এফএ কাপের কোয়ার্টার ফাইনালে দুই ইংলিশ জায়ান্ট লিভারপুল ও চেলসি নরওয়েজ সিটির বিপক্ষে 2-1 গোলের জয় পেয়েছে লিভারপুল লুটন টাউনকে 3-2 গোলে হারিয়েছে ব্লুজরা ঘরের মাঠে 27 মিনিটে এগিয়ে যায় লিভারপুল গোল করে জাপানিজ স্ট্রাইকার তাকুনি মিনামিনো 12 মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে লিড দ্বিগুণ করে তাকুনি 76 মিনিটে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি নরওয়েজ সিটি এদিকে পঞ্চম রাউন্ডের ম্যাচে চেলসির দারুণ পরীক্ষা নেয় দ্বিতীয় সারির দল লুটন টাউন লুটনের রিচবুর্গে ম্যাচের 2 মিনিটেই গোল করে এগিয়ে নেন দলকে 27 মিনিটে চেলসির সাউল নিগুয়েজ গোল করে সমতায় ফেরায় দলকে বিরতিতে যাওয়ার আগে হ্যারি করনিকের গোলে আবারও এগিয়ে যায় লুটন 68 মিনিটে টিমো ভের্নার গোলে আবার সমতায় ফেরে চেলসি 78 মিনিটে রোমেলো লোকাকু এগিয়ে দেয় দলকে ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে টুখলের শিষ্যরা আজ এ পর্যন্তই লগ আউট করছি মাঠে ময়দানে রাত 10টায় নিউজ আওয়ার দেখার আমন্ত্রণ রইল এসটিভি সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য